জান্নাতের একটি বিশেষ নিয়ামত। জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হুরদের দৈহিক অবয়বের বিবরণ দিয়েছেন, যেমন তাদের করেছে চিরকুমারী, সোহাগিনী, সমবয়স্কা। সূরা ওয়াকিয়া 36-37। মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য, উদ্যান, আঙ্গুর ও স্ফীত স্তন বিশিষ্টা সমবয়সী বালিকা। সূরা নাবা 31-33। যারা আবরণে রক্ষিত মতির মতো। সূরা ওয়াকিয়া 23। আরও ইরশাদ করেছেন, সেখানে তাদের সোনার কাকনে সজ্জিত করা হবে, সেখানে তারা সূক্ষ্ম ও পুরু রেশম ও কিংখাবের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উঁচু আসনে বালিশে হেলান দিয়ে, চমৎকার পুরস্কার ও সর্বোত্তম আবাস। সূরা কাহাফ আয়াত 31। তাদেরকে এর পূর্বে কোনো ইনসান বা জিন স্পর্শ করেনি। সূরা রহমান 56। আল্লাহতালা জান্নাতি পুরুষদের সঙ্গে তাদের বিয়ে দিবেন। পবিত্র কোরআনে এ সম্পর্কে ইরশাদ হয়েছে, আর আমরা তাদেরকে বিয়ে দেব ডাগর নয়না হুরদের সাথে। সূরা দুখান 53-54। এবং তারা সেখানে থাকবে চিরকাল। সূরা বাকারা 25। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতি রমণীদের পরিহিত পোশাক ভেদ করে তাদের পায়ের গোছার শুভ্রতা এবং অস্থি মজ্জা দেখা যাবে, কারণ তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যেন তারা পদ্মরাগ ও প্রবাল। আর পদ্মরাগ এমন স্বচ্ছ পাথর যার ভেতরে কোনো সুতা প্রবেশ করালে তা বাইরে থেকে দেখা যায়। তিরমিজি 2532। জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথুনি করা একটি তাঁবু আছে। এর উচ্চতা 30 মাইল। এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি। সহিহ বুখারি 2993। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হুরদের রং সম্পর্কে জানিয়েছেন, জান্নাতি রমণীদের 4 রঙে সৃষ্টি করা হয়েছে, যেমন সাদা, হলদে, সবুজ ও লাল। তাদের দেহ জাফরান, মৃগনাভি, আম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি। তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি। পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি। হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগনাভির দ্বারা তৈরি। নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি। ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি। যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুথু নিক্ষেপ করত, তাহলে সমগ্র পৃথিবী শুঘ্রাণে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে 10টি করে স্বর্ণের কাঁকন থাকবে। প্রত্যেক আঙুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নূপুর। হাদিসে এসেছে, জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়াবাসীদের প্রতি উঁকি দেয়, তাহলে আসমান ও জমিনের মাঝে সব কিছু আলোকিত এবং সুরভিত হয়ে যাবে, আর তার মাথার ওড়না দুনিয়া ও তার সব কিছু থেকে উত্তম। সহিহ বুখারি 2796। তাদের মন, প্রাণ এবং দৃষ্টি তাদের স্বামীদের কাছে আবদ্ধ থাকবে, ফলে নিজ স্বামীদের ছাড়া অন্য কাউকে তারা কামনা করবে না। প্রতিনিয়ত তাদের রূপ লাবণ্য বৃদ্ধি পেতে থাকবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে একটি বাজার রয়েছে যেখানে তারা প্রতি শুক্রবারে পরস্পর সাক্ষাৎ করবে। তখন উত্তরের বাতাস প্রবাহিত হবে, যা তাদের মুখমণ্ডল ও কাপড়ে আলোড়িত করবে। এতে তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য আরও বেড়ে যাবে। তারা রূপ লাবণ্যে সমৃদ্ধ অবস্থায় স্ত্রীদের কাছে ফিরবে। তখন তাদের স্ত্রীরা বলবে, আল্লাহর কসম, আমাদের থেকে পৃথক হওয়ার পর তোমাদের সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে। উত্তরে তারা বলবে, আল্লাহর শপথ, আমাদের প্রস্থানের পর তোমাদের সৌন্দর্যও বহু গুণে বেড়ে গেছে। সহিহ মুসলিম 7038। জান্নাতে হুরদের অনুষ্ঠান হবে। এতে তারা এমন সুমধুর কণ্ঠে গান গাইবে যা কোনো সৃষ্টির জীব কখনো শোনেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে আয়তলোচনা হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে। তারা সেখানে এমন সুরলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মাখলুক ইতিপূর্বে কখনো শোনেনি। তারা এই বলে গান গাইবে, আমরা তো চিরসঙ্গিনী, আমাদের ধ্বংস নেই, আমরা তো আনন্দ উল্লাসের জন্যই, দুঃখ কষ্ট নেই আমাদের, আমরা চিরসন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। তারা কতই না ভাগ্যবান যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা।
তিরমিজি 2564। সৃষ্টির পর থেকে যুগ যুগ ধরে এসব হুর তাদের নিজ নিজ স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যদিও তারা শুধু জান্নাতেই তাদের প্রতীক্ষিত স্বামীর সাক্ষাৎ পাবে, তবে এখন থেকেই তারা হৃদয়ে পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর কোনো নারী যদি তার স্বামীকে কষ্ট দেয় তখন তার জন্য নির্ধারিত হুর বলে, হে হতভাগিনী, তুমি তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুন, তিনি তো তোমার কাছে কয়েকদিনের মেহমান, অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন। তিরমিজি 1174। হুরদের থুথুর বর্ণনা দিতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বেহেস্তে এক প্রকার হুর আছে যাদের বলা হয় লোয়াব। তারা যদি দুনিয়ার সাগরে মুখের থুথু বা লোয়াব নিক্ষেপ করত তাহলে সাগরের সব জলরাশি মিষ্টি হয়ে যেত। তাদের বুকে লেখা থাকবে, যারা আমার মতো হুর পেতে পছন্দ করে তারা যেন আমার প্রভুর আনুগত্যের আমল করে। আত-তাযকিরা পৃষ্ঠা 518 থেকে 519। আল্লাহতালা মুসলিম উম্মাহকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।